বেশ কমফোর্ট রয়েছে, ড্রাইভিং ড্রাইভারের সিটে বেশ কমফোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে। এবার দেখবো ব্যাক সিট। হ্যালো, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, বিন্দাস আছেন, ফাটাফাটি আছেন। আমি আছি সুপার, আর বাই দ্য ওয়ে আমি চন্দন। আজ শনিবার, ছুটির দিন, ট্রেডিং হলিডে, তো সকাল থেকে বাড়ির বাজার টাজার অনেক কিছু কাজকর্ম ছিল, এখন একটু বেরোবো। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, লাঞ্চের টাইম প্রায় এসে গেছে। আর সকালে এই লিফলেটটা বাড়িতে দিয়ে গেছে ফ্ল্যাটে, যে নিচ্ছে এখানে মেলা হচ্ছে, ডাটসান কার্লোন মেলা। তো কী কী গাড়ি রয়েছে, কী মেলা, কী ফেসিলিটি, সেগুলো জানবো, দেখবো, যাবো। গাড়িটা আমাদের অনেক দিন হয়ে গেছে, তো আদৌ চেঞ্জ করবো কি না এখন সেটা দেখতে হবে। তো দেখা যাক এখানে গাড়ির মেলাতে কী কী রয়েছে। তার আগে দেখে নিই বাড়ির কে কী অবস্থায় রয়েছে। রাজা, কী খবর? হ্যালো, লাঞ্চ হয়ে গেছে বাবু? লাঞ্চ কমপ্লিট? ও এইখানে রয়েছে, এই ঘরের এখানে ঘোরাঘুরি করছে, কেন সেটা দেখাচ্ছি। এই আসবো, নিচের বউ হোক বা পরের বউ হোক, ঘরে ঢোকার আগে অবশ্যই নক করে ঢোকা উচিত, বলে ঢোকা উচিত। যাবো, পারমিশন পেয়েছি। রাজা, তোর দাদা নেই এখানে? আমি পেয়েছি অনেক কষ্টে পারমিশন। এখানে কী করছে এরা দেখে নি, এই যে ঝিলিক এসছে। তুই কী করছিস রে রিতা? এখানে তিন মেয়ে মিলে এসব করছে। রিতা বলছে মার ঝাড়ু মার মেরে ঝেটিয়ে ভি দেখো। এখানে গৈরিকা বেশি আর করছে, আর ঝিলিক এখানে করে দিচ্ছে, তাই তো? কতক্ষণের গল্প রে তোদের? আমি গল্প আছে, তুমি আজকে খেতে পাবে না। এ বাবা, আমার লাল চাচকে বাড়িতে জুটবে না। না জুটবে না, তুমি ওই বাসুর দোকান না মন্টুর দোকান কি আছে ওইখানে দূর হও। আমার আছে ঘরে ভালো কথা, তোর এত হাসি কিসের? আমি সেটা বল, আনন্দ হয়েছে তুমি করছ না হয়েছে না, আমার কষ্টে তুই এত আনন্দ পাচ্ছিস আমি সেটা বুঝি না। সবাই আনন্দ পায়, কাকু তুমি কাউকে ছাড়ো না। আমি সবাই আগে পাই, আমি তারপরে পাই। কি বলছো মাম? রিতা চন্দনকে কেউ কিছু বললেই খুব খুশি করে হাসে। আগের অবস্থা ভূতের মতন, বৌদিকে বললেই বলে কি গলা টিপে দেবো একেবারে। আর তোমার এটা কি কতক্ষণ ধরে এরকম শুয়ে থাকবে? আমার তো আরামই লাগছে, ফেসিয়াল করতে আমিও চাই, কিন্তু এতক্ষণ ধরে টাইম নষ্ট হয় শুয়ে থাকতে হয়, এটা আমার কাছে। ওটা ফেসিয়ালের কাজ নেই, ওটা ভীম লিকুইডের কাজ। হ্যাঁ, তুই মার্কেটিং আমি ছোকরা দিয়ে ধাঁধা দিয়ে ছোকরা ভাগ্যে ঝামা দিয়ে বলেনি তোর, কিন্তু স্যালারি টাইম এসে গেছে ওটা আমার হাতে, মনে রাখিস। কিচ্ছু তুই চাই, ওর তো পেমেন্ট হয়ে গেছে, তোর কিন্তু হয়নি। এই যে আমাদের কমপ্লেক্সের ঠিক নিচেই এইখানে হচ্ছে ডাটসানের মেলা, এইখানে গাড়ি ডিসপ্লে করা রয়েছে। Thank you.
এখানে আমি দাদাকে পেয়েছি, এনারাই মেলাটা অর্গানাইজ করছেন। এখানে দর্শনের ম্যাগনাইট এবং আরও গাড়ি সাজানো রয়েছে। তো দাদা থেকেই জেনে নেবো যে আমার অল্টো যেটা রয়েছে সেটা এক্সচেঞ্জ করবো, এখনই করবো বা করলে ডাটসানের সঙ্গে কেন করব, এই সমস্ত। গৈরিকা বলছিল ওর একটু বড় গাড়ি লাগে, আমাদের তো হ্যাচব্যাক, তো এসইউভি নেবো কি নেবো না সেটা ভাবছি। সেডান আমাদের অতটা লাগবে না, অ্যাকচুয়ালি গাড়ির তিনটে ক্যাটাগরি থাকে, বাট সেডান গাড়ি আমাদের অতটা, কারণ লোকজন অনেক বেশি, তো তাই জন্য সেডান অতটা চলবে না। যদি আমার পার্সোনালি সেডান পছন্দ, বাট এসইউভি দেখবো আমি। তো দাদার সঙ্গে কথা বলে নেবো। দাদা গুড আফটারনুন। আচ্ছা দা, এটা দাদার কার্ড, এই হচ্ছে দাদার কার্ড আশিস সাহা। তো আশিস দা, আমার অল্টো রয়েছে 2017 থেকে না, তো চেঞ্জ করবো, তো ডাটসানের সঙ্গে কেন, কি এমন আছে? নিসান ইজ এ গ্লোবালি ফিফথ লার্জেস্ট ম্যানুফ্যাকচারার গ্লোবাল, তো সেখানে দাঁড়িয়ে এটা ট্রাস্টেড ব্র্যান্ড অল ওভার গ্লোবালি। এখন তো আমাদের কাছে কম্প্যাক্ট এসইউভি চলে এসেছে, প্লাস মিড সাইজ এসইউভি আছে। আপনি যে গাড়িটার সামনে দাঁড়িয়ে আছেন এখন, এটা ম্যাগনাইট, নিসান ম্যাগনাইট। এই গাড়িটা আমাদের গত বছর 2021 টপ গিয়ারে কার অফ দ্য ইয়ার হয়েছে কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের। আচ্ছা, এবং এটা অ্যাকচুয়ালি গেম চেঞ্জিং কার অফ দ্য ইয়ার এই মাসের জন্য, এই বছরের জন্য হয়েছে। ভ্যালু অ্যাডেড প্রাইস যেটাকে বলেন সেটা আপনার জন্য এই গাড়িটার বেস্ট, কারণ এই প্রাইসে এই সেগমেন্টে আন্ডার 4 মিটার কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টে এর থেকে এই প্রাইসে কোনো ভালো গাড়ি আর নেই। কম্প্যাক্ট এসইউভি গাড়ি এটার আপনার বাইরে থেকে, এটা আমাদের স্টার্টিং ভ্যারিয়েন্ট যেটা আমি বলি, এটা আমাদের 655 থেকে আমাদের অন রোড স্টার্টিং স্যার। পেট্রোল গাড়ি, ঠিক আছে, 1 লিটার ইঞ্জিনের গাড়ি হয়, আমাদের দু রকম ইঞ্জিন হয় স্যার গাড়ি, একটা দুটোই আমাদের 1 লিটার ইঞ্জিন 999 cc-র গাড়ি, একটা নন টার্বো ইঞ্জিন, একটা টার্বো ইঞ্জিন। আচ্ছা, এবার নন টার্বো ইঞ্জিনটার ফেসিলিটিটা হলো মেনলি যারা সিটি মাইলেজে সিটিতে চলে তাদের প্রাইসটাও কম, সেক্ষেত্রে সবাই নন টার্বোই নেয়। 18.74 অফিসিয়াল মাইলেজ। আচ্ছা, 18.74, not bad. 72 PS পাওয়ার দিচ্ছে গাড়িতে। আপনি যখন টার্বোতে চলে যাবেন তখন টার্বো চার্জার, নতুন ইঞ্জিনের টার্বো চার্জার দিয়ে ইঞ্জিন থাকবে, তখন পাওয়ারটা বাড়বে। 100 PS পাওয়ার দিচ্ছে, 160 PS টর্ক দিচ্ছে আপনাকে এই সেগমেন্টে, এবং মাইলেজটাও বেড়ে 20 per liter পাওয়ার কিলোমিটার চলে আসবে। যে সেটা আপনার অ্যাকচুয়ালি টার্বো চার্জারের গাড়ি যারা নেয় টার্বো ইঞ্জিন দিয়ে, মেনলি যাদের হাইওয়েতে চলে বেশি এবং হিল এরিয়াতে, যেখানে টার্বো চার্জার ইউজ করা যাবে স্যার, পাওয়ার পিক আপ বেশি লাগে। অ্যাকচুয়ালি অ্যাবোভ 60-এর উপরে না উঠলে টার্বো চার্জার ইউজ হবে না, বেস্ট অফ ক্লাস মাইলেজ আপনি পাবেন। ম্যানুয়ালও আছে, অটোমেটিক গিয়ারও, দু রকম গিয়ারে হয়। সুবিধা কি হবে, অন্য অটোমেটিক গাড়িতে আপনি যখন ক্লাচ অ্যাক্সিলারেটর চাপবেন তখন যখনই অটোমেটিকভাবে গিয়ার নেবে একটা শিফট শক আসে, যেটা সিভিটি ইঞ্জিনে হবে, সিভিটি গিয়ার শিফে হবে না। আচ্ছা, প্লাস হাইওয়েতে তখন আপনি যে কোনো অটোমেটিক লোয়ার ভার্সন যে গাড়িগুলো অল্টো ফল্টো যেগুলো আছে, যেগুলোতে আপনি যখন আপনি ওভারটেকিং করবেন তখন আপনার অটোমেটিক গিয়ারে থাকলে ওভারটেকিংয়ে সমস্যা হবে, কিন্তু সিভিটিতে থাকলে আপনার ওভারটেকিংয়ে কোনো সমস্যা নেই। আপনি স্মুথলি ম্যানুয়াল গিয়ার যেরকমভাবে আপনি ওভারটেকিং করে সেভাবে পেয়ে যাবে, সেই কারণে সিভিটির স্পেশাল ফেসিলিটি, এবং এই সেগমেন্টে একমাত্র আমাদেরই সিভিটি আছে। এবার যেটা মেন ব্যাপার, যেটা বাড়ির লোকেরা বোঝে, সেটা হচ্ছে ভেতরে ইন্টেরিয়ার এবং কতটা কমফোর্ট আছে। এবং সেটার জন্য আমি আপনাকে দেখাচ্ছি স্যার, আমি গাড়িটা খুলে আপনাকে দেখাচ্ছি, আপনি গাড়িটা বসে ফিলটা করুন স্যার। এটা আমাদের ইন্টেরিয়ার, এটা আমাদের ডুয়েল টোন ইন্টেরিয়ার আছে, এবং এই সেগমেন্টে সবার থেকে বেশি জায়গা গাড়িতে। এই হচ্ছে ড্যাশবোর্ড, বা যদিও আমি গাড়ি চালাই না কিন্তু বসে বেশ কমফোর্ট আছে। এই জায়গাটা দেখুন, সবার থেকে বেশি হলো সামনের জায়গা, প্লাস পিছনে আপনার যেটাতে মেইনলি হবে, এটা এই সেগমেন্টের আমাদের মিডল ভ্যারিয়েন্ট থেকে আপনার হাইট অ্যাডজাস্টার পেয়ে যাবেন, ড্রাইভার সাইড হাইট অ্যাডজাস্টার, সিট আগে উঁচু নিচু করতে পারবেন, প্লাস সামনে পিছনে আপনি সিট আগে পিছনেও করতে পারবেন, প্লাস স্টিয়ারিংটা আপনার টুইল স্টিয়ারিং হবে, যেটাতে আপনি স্টিয়ারিং নিজের মতন করে অ্যাডজাস্টেবল করে নিতে পারবেন, মানে অ্যাকর্ডিং টু হাইট এটা ইজিলি অ্যাডজাস্টেবল, কোনো প্রবলেম নেই, কোনো চাপ নেই, এই হচ্ছে মূল কথা। প্লাস ভিতরে আমি আপনাকে বলে দিই, থার্ড ভ্যারিয়েন্ট থেকে আমাদের টাচ স্ক্রিন মিউজিক সিস্টেম চলে আসবে, এটা বেস্ট ইন ক্লাস। তো যাই হোক, এবার পেছনে বসি, কারণ আমার কাজ এখানে বসা নয়, আমি ড্রাইভ করি না আপনারা জানেন, তো পেছনে বসবো, বসে দেখবো লেগরুম এবং হেড স্পেস কতটা রয়েছে এবং কতটা কমফোর্ট। বেশ কমফোর্ট রয়েছে, ড্রাইভিং ড্রাইভারের সিটে বেশ কমফোর্ট কিন্তু পাওয়া যাচ্ছে। এবার দেখবো ব্যাক সিট। বাহ, লেগ স্পেস আছে আপনার। হ্যাঁ, এখানে সামনে অনেকটা লেগ স্পেস রয়েছে। নি রুম কতটা বেশি রয়েছে এখানে, এই যে থেকে আপনার যে ডিসটেন্সটা, আপনি পা রিল্যাক্স করে বসতে পারবেন, অনেকটা কোন রকম পা, কোন রকম পা ছড়িয়ে এখানে আরাম করে বসা যায় আপনাকে। এটা এই সিটটা এতটা রয়েছে আমার থাইয়ে, কিন্তু অনেক গাড়িতে এতটা থাকে, কমফোর্টটা একটু কম হয়, কিন্তু যেহেতু এটা বেশি রয়েছে তাই জন্য থাই অনেক বেশি,
কমফর্টে থাকবে অ্যাডজাস্টেবল হেডরেস্ট রয়েছে প্লাস দুজন যদি পিছনে বসেন স্যার তাহলে মিডিলে আপনি আর্মরেস্ট উইথ কাপ হোল্ডার পেয়ে যাবেন যেটা এই সেগমেন্টে আছে আচ্ছা দুজন বসলে এখানে আপনি আর্মরেস্ট পাবেন কাপ হোল্ডার এবং ফার্স্ট ইন সেগমেন্ট মোবাইল হোল্ডার এখানে যদি দুজন বসি তাহলে আরামসে এখানে এই কাপ হোল্ডার মোবাইল হোল্ডার রেখে লং রাইডে বেরিয়ে যাওয়া যায় আর এছাড়া এখানে পাওয়ার উইন্ডো রয়েছে পিছনে চারটে উইন্ডো পিছন থেকে অ্যাডজাস্টেবল করা যায় সামনে থেকে আপনি ড্রাইভার সাইড থেকে সবকিছু অ্যাডজাস্টেবল করতে পারবেন প্লাস আপনাকে এখানে বোতল হোল্ডার থাকছে গাড়িতে দারুণ কমফর্ট রয়েছে দারুণ বেশ ভালো এবং যথেষ্ট স্পেস রয়েছে যেটা একটু বেশি হাইট হলে যেটা প্রবলেম হয় স্পেস মাথায় ধাক্কা খাচ্ছে সামনে ধাক্কা খাচ্ছে কিন্তু এখানে ওই অসুবিধা নেই নি স্পেসও অনেকটা এবং হেড স্পেসও অনেকটা আছে মোবাইল চার্জিং পয়েন্ট এখানে রয়েছে স্বাভাবিক এখন গাড়িতে থাকে আমি বেশ ইমপ্রেসড এই এসইউভি গাড়িতে সুপার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এই সেগমেন্টে বেস্ট সবচেয়ে 205 গ্রাউন্ড ক্লিয়ারেন্স আছে আপনার টায়ার সাইজ 16 ইঞ্চি আমাদের টায়ার ঠিক আছে অ্যালয় থাকছে প্লাস 2320 আমাদের হলো হুইল বেস থাকছে এর সাথে এবং ক্রোম ফিনিশ হ্যান্ডেল দারুণ দেখতে ব্ল্যাক এর উপরে এই মডেলটা তো দারুণ ফাটাফাটি সুন্দর যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের কাছে এই কালারটা খুবই লুক্রেটিভ স্টার্টিং ভ্যারিয়েন্টে আপনি তিনটে কালার পাবেন সেটা হলো হোয়াইট সিলভার ব্রাউন অনেকগুলো কালার ভ্যারিয়েন্ট রয়েছে আটখানা কালার থার্ড ভ্যারিয়েন্ট এবং টপ ভ্যারিয়েন্টে আপনি পেয়ে যাবেন বাহ দেখুন হিউজ জায়গা 336 লিটার বুট স্পেস বাহ দারুণ দারুণ ফ্যামিলির টোটাল মাল চলে আসবে এটা আমাদের চাকাতে চলে আসে অ্যালয় হুইলের সাথে সেট হয়ে যায় দারুণ অনেকটা বুট স্পেস সিট যেটা আছে থার্ড অপশন থেকে থার্ড ভ্যারিয়েন্ট থেকে আমাদের 60-40 ফোল্ডেবল সিট আসছে একটা সিট আপনি 40 অফও করে দিতে পারেন যদি আপনার মালপত্র আরো বেশি থাকে আপনি 60 টা ইউজ করতে পারেন এটাকে দু ভাগে ভাগ করা থাকে আচ্ছা থার্ড ভ্যারিয়েন্ট থেকে বাহ ঠিক আছে এবং পিছনে আপনার ফিচারসের দিক দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিই সেটা হলো রেয়ারে আপনার স্টার্টিং ভ্যারিয়েন্ট থেকে যেটা আমাদের 6,55,000 গাড়ি সেটার থেকে আপনার সেন্সর থাকবে ব্যাক সেন্সর রিয়ার ডিফগার থাকবে রিয়ার ওয়াইপার থাকবে রিয়ার ওয়াশার থাকবে আচ্ছা রিয়ার স্পয়লার থাকবে ফাংশনাল রুফ রেল থাকবে ফাংশনাল রুফ রেল মানে হলো এটাতে হলো 50 কিলো অবধি আপনি ওয়েট ক্যারি করতে পারবেন এটা হলো জাস্ট শো না এটা ফাংশনাল আচ্ছা মানে এই সেগমেন্টে এই ফাংশনাল রুফ রেল কারণই নেই 50 কিলো আপ টু 50 কিলো অবধি ওয়েট ক্যারি করতে পারবে এটা বেস থেকেই আপনি এগুলো পেয়ে যাবেন এই ভ্যারিয়েন্টে থার্ড ভ্যারিয়েন্টে আপনি ক্যামেরা পেয়ে যাবেন এবং টপ ভ্যারিয়েন্টে যদি চলে যান তাহলে 360 অ্যারাউন্ড ভিউ ক্যামেরা পাই মানে চারদিকে চারটে ক্যামেরা আছে রিয়ার রিসিভেন্ট ভীষণ প্রয়োজন পিছনে যারা বসে টপ ভ্যারিয়েন্টে রিয়ার রিসিভেন্ট এবং মিডল আর্মরেস্ট থাকবে ফ্রন্টের ড্রাইভারের জন্য এবং কো ড্রাইভারের প্যাসেঞ্জারের জন্য আচ্ছা ঠিক আছে ওটা তার সাথে আপনার ভিতরে আরো কিছু জিনিস আসবে টপ ভ্যারিয়েন্টে যেগুলো হলো আপনার স্ক্রিনে যেটা আসবে টাচ স্ক্রিনে স্ক্রিনের মধ্যে যেটা ক্লাস্টার অ্যানালাইজার ড্রাইভারের সামনে থাকে সেটার মধ্যে আপনার টায়ার প্রেশার মনিটর বলে একটা অপশন দেখাবে আপনার গাড়িতে যদি কোনো রকম টায়ারের হাওয়া কমে যায় সেটাও শো করবে পাঞ্চার হলে সেটাও শো করবে প্লাস ক্রুজ কন্ট্রোল থাকে আমাদের টপ মডেলে আপনি একটা সার্টেন স্পিডে ওঠার পর সে ক্রুজ অন করলে অটোমেটিক গাড়ি চলবে আপনাকে কোনো পা দিয়ে এক্সেলেটর ক্লিক করতে হবে না হাতেই আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন এবং যতক্ষণ না ব্রেক করবেন ততক্ষণ ক্রুজ চলতে থাকবে এটা হাইওয়ের জন্য যেখানে ফাঁকা থাকে রাস্তা বাড়াতেও পারবেন কমাতেও পারবেন ক্রুজে এর জন্য আপনার মানে পিস অফ মাইন্ড আপনার পাতে কোনো চাপ লাগবে না আপনি আরামসে গাড়ি চালাচ্ছেন সত্যি গাড়িটা অসাধারণ ভীষণ এসইউভি সেগমেন্টের এই গাড়ি এটা নেওয়া যেতেই পারে পছন্দ হতেই পারে আর এখানে মেলা চলছে এখানে কি ফেসিলিটি কি দাদা এই মেলা স্যার এখানে তো আমরা প্রথমত বলি স্যার আমাদের এখানের জন্য আমরা দুদিনের জন্য এসেছি অটোরিলি নিশান থেকে আমাদের ডিলারশিপ ক্যালকাটায় আছে আমাদের ব্রাঞ্চ এখানে আমাদের কল্যাণী নিয়ারেস্ট ব্রাঞ্চ আর তিনখানা ব্রাঞ্চ এই অটোরিলি আমাদের নদিয়া মানে ইন্ডিয়া নদিয়া না অনলি বেঙ্গল না এটা আমাদের অল ওভার ইন্ডিয়ার প্রেসিডেন্স অ্যাওয়ার্ড পেয়েছে গত মানে বেস্ট ডিলারশিপ অল ওভার ইন্ডিয়া আচ্ছা তো সেখানে দাঁড়িয়ে আমরাই এখান থেকে সমস্ত গাড়ি দিচ্ছি এবং আমাদের এখানে স্পেশালি দেওয়া হলো এখানকার কমপ্লেক্সের জন্য গাড়ি আরো ক্লোজি অলরেডি একজন গাড়ি নিয়েছেন এখানে এছাড়া এক্সচেঞ্জ ফেসিলিটি থাকছে ছোট গাড়ির মধ্যে যদি আপনি নেন আমাদের রেডিগো আছে যেটাতে আপ টু 70,000 অবধি অফার চলছে তো আমি দাদার থেকে আরেকবার জেনে নেব এই যে ম্যাগনাইট এর প্রাইস কত চলছে স্যার প্রাইস কত থেকে স্টার্ট 6,55,000 থেকে স্টার্ট আপ টু 11 লাখ অবধি আছে অ্যাকর্ডিং টু সেগমেন্ট যে তিনটে ভেরিয়েন্ট রয়েছে সবকিছুতে সেই অনুযায়ী প্রাইস ফাংশন অনুযায়ী ইঞ্জিন অনুযায়ী আপনি ইয়া করতে পারেন এগুলো কি এক্সরুম করলেন অন রোড স্যার নট অন রোড স্যার এই কারণে বললাম তো ভ্যালু ফর মানি প্রাইস এই প্রাইস দিয়ে কম্প্যাক্ট এসইউভি মার্কেটে কারণ নেই আমাদের সাথে প্রায় 2 লাখ টাকা বেশি যে কোনো কারণ
অন রোড প্রাইস মানে আমি বলে দিই আর একটু যারা অনেকেই জানেন না বলতে স্যার আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হলো গাড়ির শুধু গাড়ি এক শোরুম তার সাথে 5 বছরের রোড ট্যাক্স লাইফ টাইম রেজিস্ট্রেশন 3 ইয়ার ইন্স্যুরেন্স থার্ড পার্টি ইন্স্যুরেন্স 1 ইয়ার ফার্স্ট পার্টি ইনক্লুডিং বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স ইনক্লুডিং সব কিছু ধরা রয়েছে আর এক শোরুম মানে এগুলো বাদ দিয়ে যে প্রাইসটা তো অন রোড প্রাইস সব সময় জানার চেষ্টা করবেন আপনারা যারাই গাড়ি যখন দেখবেন তাতে সুবিধা হয় এবং এক্সাক্ট প্রাইসটা অনেকটা বোঝা যায় এক শোরুম আপনি যদি স্টার্টিং বলেন তাহলে 576 576,000 থেকে এক শোরুম স্টার্টিং অন রোড 655,000 ওটা শুনতে ভালো লাগে যে 573,000 থেকে কিন্তু অ্যাকচুয়ালি যখন গাড়ি নেবেন তখন ডেলিভারি কস্ট হবে ওটা এবং অ্যাক্সেসরিজ যদি লাগাতে চান তখন আরো এক্সট্রা হবে আমাদের বিভিন্ন প্যাকেজ আছে অ্যাক্সেসরিজে স্টাইল প্যাক আছে প্রিমিয়াম প্যাক আছে এসেনশিয়াল প্যাক আছে সেগুলো আমরা আলাদা করে প্লাস আমাদের কিছু আমাদের একটা নিশানের স্পেশাল ফ্যাসিলিটি হলো আমাদের একটা সার্ভিস প্যাকেজ আছে যেটাকে বলে গোল্ড কেয়ার প্যাকেজ যেটা হলো 16,300 একটা প্যাকেজ আছে 17,000 হলো টার্বোতে 16,300 হলো নন টার্বোতে এটাতে 5 বছর অথবা 50,000 কিলোমিটার পর্যন্ত যে কটা নিশানের পিরিয়ডিক সার্ভিস আছে ম্যাগনাইটে অল ইন কভার ইন দ্য অ্যামাউন্ট তো সুতরাং 5 বছর পর্যন্ত আপনি গাড়িতে সার্ভিসে নিয়ে যাবেন লেবার কস্ট থেকে শুরু করে কনজিউমেবল আইটেম যা যা চেঞ্জ হবে সবই এই প্রাইসের মধ্যে আপনাকে আলাদা কোনো পয়সা দিতে হবে না 3,500 টাকারও কম ইয়ারলি প্যাকেজ আপনার সার্ভিস কস্ট তো আপনি বুঝতেই পারছেন পিস অফ মাইন্ড আর রেডিগো রেডিগো আমাদের স্টার্টিং এখন হলো 4,500,000 থেকে 5,00,000 মধ্যে আছে রেডিগোতে হিউজ অফার চলছে এই মাসে স্টক ভেহিকলসের উপর আপ টু 70,000 অবধি এটা কি ইয়ার এন্ড অফার চলছে মার্চ বলে না মার্চ বলে ইয়ার এন্ড অফার একটা আছে এবং স্টক ক্লিয়ারিং অফার আছে রেডিগোতে আমাদের রেডিগোতে আছে আসিতা থ্যাংক ইউ ভেরি এত ইনফরমেশন দেওয়ার জন্য তো আশিস দার থেকে জানতে পেরেছি আমরা ডিটেলস এই গাড়ি নিয়ে যারা অবশ্যই কিনতে ইন্টারেস্টেড আমরা ভাবছি যে আমাদের গাড়িটা চেঞ্জ করবো কিন্তু কীভাবে কী করবো কী নেবো এখনই করবো কি না আর একটু দেখবো এই ডিটেলসগুলো আর একটু আলোচনা করে নেবো দেখে নেবো তারপরে আমরা ফাইনাল ডিসিশন নেবো আর এই হচ্ছে রেডিগো রেডিগো তো আমরা সবাই জানি বেশ ভালো গাড়ি ইকোনমিক রেঞ্জের গাড়ি নিসান রেডিগো সার্ভিস সেন্টারও আছে সার্ভিস এবং এর মেনটেন্স নিয়ে কোনো প্রবলেম নেই বিশেষ করে গাড়িগুলো দেখতে অসাধারণ এবং মাইলেজ সুপার তো এই হলো বেসিক ইনফরমেশান এই গাড়ি সম্পর্কে সমস্ত কিছু তথ্য আশিস দা সুন্দরভাবে বললেন যদি নিতে চান অবশ্যই আমি কমেন্ট বক্সে নিচে ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো আশিস দার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমরা চেঞ্জ করবো ভাবছি বাট কী করবো না করবো দেখছি আর একটু সময় নেবো ভাবনা চিন্তা করার সদ্য দেখলাম Ooh.